সাবস্ক্রাইব করুন টেকনিক্যাল পার চ্যানেলটিকে এবং পাশের বেল আইকনকে টিপুন সবার আগে লেটেস্ট ভিডিও দেখার জন্য। নমস্কার বন্ধুরা, টেকনিক্যাল পার চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগতম। এই চ্যানেলটিতে সমস্ত সরকারি নিউজ আপডেট, চাকরি, জব এবং বেতন কমিশন সমস্ত বিষয়ে সবার আগে এখানে আপলোড করা থাকে। তো যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল আইকনটিকে ক্লিক করবেন। এখনই নতুন নতুন ভিডিও আপলোড করব, আপনাদের কাছে পৌঁছে যাবে। তো আজকে আপনাদের জন্য যেটা ভিডিওটা নিয়ে এসেছি, চলুন শুরু করি। ফ্রেন্ডস, এই মুহূর্তের বিশাল আপডেট চাকরি প্রার্থীদের জন্য সুখবর। বিপুল শূন্য পদে নিয়োগ অনুমোদন দিল পিএসসি, পাবলিক সার্ভিস কমিশন। তো দেখুন কী বলছে সেখানে। চাকরি প্রার্থীদের জন্য সুখবর, রাজ্যের বিভিন্ন দপ্তরে 828 কেরানিক পদে নিয়োগের অনুমোদন দিয়েছে পাবলিক সার্ভিস কমিশন। পিএসসি কমিশনের সুপারিশ ইতিমধ্যে নবান্নে পৌঁছেছে। জানা গিয়েছে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর নিয়োগপত্র দেওয়ার প্রক্রিয়া শুরু করেছে। প্রায় 8 বছর পর রাজ্যে কেরানিক পদে নিয়োগ হচ্ছে। স্টাফ সিলেকশন কমিশন তৈরির পর এই নিয়োগের জন্য পরীক্ষা হয়, কিন্তু নিয়োগপত্র দেওয়ার আগেই কোনো কারণে প্রক্রিয়া বন্ধ হয়ে যায়। এরপর নিয়োগ প্রক্রিয়া স্থানান্তরিত হয় পিএসসিতে। সদ্য কমিশন 828 পদে নিয়োগের সুপারিশ পাঠিয়েছে। এর সঙ্গে সচিবালয় ও ডাইরেক্টর ও কেরানি নিয়োগ করতে চেয়ে শূন্য পদের হিসাব চেয়েছে পিএসসি। অর্থাৎ যারা পিএসসিতে পাশ করে রয়েছেন কেরানিক পদে, তাদের জন্য খুবই সুখবর এটা। 828 জন নিয়োগ করতে চলেছে পাবলিক সার্ভিস কমিশন, তাদের নিয়োগপত্র হাতে হাতেই দিয়ে দেবে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে বন্ধুরা, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর সবার আগে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে এরকম ভিডিও নিয়ে পরের বার। ধন্যবাদ।